এমন লক সাহেব সহ আমরা জেলখানায় বসে একটা মাস্টার প্ল্যান করেছি যে 2040 সালের মধ্যে বাংলাদেশকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র আমরা বানাবো ইনশাআল্লাহ 2040 সালের ভিতরে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট আইন আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা সব জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা জারি 2040 সালের পরে মমতাদের গান্ধী আর সংসদ চলবে না 2040 সালের পরে দেবেন পার্লামেন্ট স্পিকার রুলিং দিতেছে এখন সূরা ওয়াকেয়া তেলাওয়াত হবে এশার নামাজের পরে কি বলা হয় আপনার স্পিকার রুলিং দেবে সংসদ সদস্যদের আহ্বান করবে এখন সূরা মুলক প্রধানমন্ত্রী নিজে পড়বেন আল্লাহু আকবার ইনশাআল্লাহ আল্লাহ যে বলছেন তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির তসবিহ তাহলিল বেশি বেশি করো ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা ঠিক না জিকরান কাসিরা বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা বলছেন ওই দিন দেরি নাই যদি আপনারা যোগ্য হয়ে গড়ে তুলে উঠতে পারেন বাংলাদেশের পার্লামেন্টে মাগরিবের পরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জারি হয়ে যাবে ইনশাআল্লাহ সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো তাকওয়াওয়ালা আলেম হন যোগ্যতা অর্জন করেন অন্তত পাঁচটা ভাষায় দখল নেওয়ার চেষ্টা করেন মাতৃভাষা মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা বাংলা সাহিত্যের চর্চা করুন প্রাঞ্জল শব্দ চয়ন করে কথাবার্তা বক্তৃতা ভাষণ এমন দিবেন যে বাংলা বিভাগের ঢাকা ইউনিভার্সিটির যদি কোনো চেয়ারম্যান আপনার বক্তৃতা শুনে মাথাটা নিচু করে যেন বলে হুজুররা বাংলা জানে ঠিক কিনা বলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজির উপরে আপনি দখল আনেন কারণ এখন বিশ্ব সংযোগ স্থাপনকারী ভাষা ইংরেজি আরবির উপরে আপনি এত পাণ্ডিত্য অর্জন করেন এটা আমাদের কোরআন হাদিস শিখার প্রধান মাধ্যমই ভাষা ঠিক কিনা বলে উর্দু শিখেন আকাবেরদের জবান হিসাবে ফার্সি শিখেন আল্লাহ প্রেম শিখার জন্য হযরতে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া তিনি কত বড় বীর পুরুষ ছিলেন ঠিক কিনা বলে উনি বলতেন ইংরেজি শিখো বিশ্ব সঞ্জ বিশ্বের সব জায়গায় কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নিজ মাতৃভাষায় পারদর্শিতা অর্জন করো স্বজাতিকে যা শিখো তা জানাবার জন্য ঠিক কিনা বলে ফার্সি ভাষা শিখো আল্লাহ প্রেম শিখার জন্য সুবহানাল্লাহ উর্দু শিখো আকাবের জবান হিসাবে আর আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করো কোরআন হাদিস সহিভাবে বুঝার জন্য আলহামদুলিল্লাহ আপনারা সর্বদিক থেকে ওদের চেয়ে উত্তম যেই ছেলেটা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বিসিএস ক্যাডার হয়ে এটা জেলার সার্কেল এসপি হয় এরপর প্রমোশনে এসপি হয়ে যায় ডিসি হয় অনৈতিক ক্যারেক্টার কত খারাপ জানেন ও জানে যখন ইউনিভার্সিটিতে পড়েছে তখন তার চরিত্রটা কেমন ছিল সে মদখোর মাদকাসক্ত সে জেনাখোর সে অন্যায়কারী আপনি ফ্রেশ একটা জীবন গঠন করে এখনও বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্রের একজনের ব্লাড টেস্ট করলেও মাদক পাওয়া যাবে না ঠিক কিনা আর বাংলাদেশে এখন ইউনিভার্সিটি লাগবে না একটা হাই স্কুলের হেডমাস্টার বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না আমার একজন ছাত্র ছাত্রী মাদকাসক্ত নেই প্রত্যেকটা স্কুলের ছাত্র ছাত্রী শতকরা 99টা মাদকাসক্ত ঠিক কিনা বলে তাহলে সর্বদিক থেকে ফ্রেশ থাকলেন শুধু যোগ্যতা অর্জন না করার কারণে গাছ লাগান আপনারা ফল খায় ওরা আপনারা দেশের সুগণ্য নাগরিক মিথ্যা কথা বলেন না হারাম খান না এরপরে কি বল গুনার কাজে লিপ্ত হন না এ গাছ আপনারা লাগাইলেন মানবতার ভিত্তির আর শাসন করে ওরা সেজন্য আমি এখন সারা বাংলাদেশে গোটা জাতির কাছে এই প্রশ্ন রাখি প্রত্যেক দিন হাজার হাজার মানুষ নিয়ে আমি জিজ্ঞেস করি দেশ স্বাধীন হলো 53 বছর আপনারাও এরকম জিজ্ঞেস করবেন আপনারা আমাদের কাছ থেকে শিখে নেবেন জাতিকে জিজ্ঞেস করবেন গতকালকেও মোমেন শাহীন নান্দাইলে মুক্তাগাছায় তারপর রহমতপুর বাইপাসে তিনটি মাহফিলে হাজার হাজার মানুষকে আমি প্রশ্ন ছুড়েছি দেশ স্বাধীন হয়েছে 53 বছর এবং এর আগে কথা জিজ্ঞেস করি যে আজকে আমি কি এখন লন্ডন হাইট পার্কে বক্তৃতা করি বলেন না এই মুহূর্তে কি কলকাতা টিপু সুলতান মসজিদ চত্বর আমার মাহফিল চলছে না এই মুহূর্তে কি আমি ভুটানের ঝর্ণা মসজিদের সামনে কথা বলছি না সৌদি আরবের আলবাহা আল হাজরা আর দাম্মামে কি আমি কথা বলছি না এখন কি আসামের হাইলাকান্দি কাছার করিমগঞ্জে কথা বলছি না কথা বলছি কোথায় মানুষকে জিজ্ঞেস করি ট্র্যাডিশনারি জেলা মোমেন শাহীর মুক্তাগাছায় যেখানের মানুষ জীবন দিবে কিন্তু ইসলাম ধ্বংস হতে দিতে রাজি না
তো বললাম সদাতির সামনে কথা বলছি তাই মুনাফিক না থাকলে জবাব দিবেন তাদেরকে বলি, আর আপনাদেরকে কিন্তু তালিবান শিখাইতেছি, জাতির কাছে এভাবে প্রশ্ন রাখবেন ঠিক কিনা। আমি জিজ্ঞেস করি দেশ স্বাধীন হলো 53 বছর, এই 53 বছরে একদিনের জন্য তো কোনো আলেমকে তোমরা প্রধানমন্ত্রী বানাও নাই ঠিক কিনা বলে, 53 বছরে একজন আলেমকে তো তোমরা 1 ঘন্টার জন্য রাষ্ট্রপতি বানাও নাই, একজন আলেমকে তো সরকার গঠনের সুযোগ দেও নাই। সরকার গড়ল ওরা, দেশ স্বাধীন হওয়ার পর কয়েকজন মানুষ সরকার প্রধান হয়েছেন, শেখ মুজিব, জিয়াউর রহমান, এরপরে সাত্তার, খালেদা জিয়া, এরশাদ, হাসিনা, এরাই তো দেশ শাসন করলেন ঠিক কিনা। কে আশ্চর্য মগের বলল, দেশ শাসন করলো যারা, গম চুরি করলো তারা, চোর তারা, ডাকাত তারা, খুনি তারা, সন্ত্রাসী তারা, লম্পট তারা, 100টা মেয়ের ইজ্জত ধ্বংস করে ধর্ষণের সেঞ্চুরি পালন করে ওদের ছাত্র সংগঠনের নেতারা ঠিক কিনা বলে। কি মগের মূল্য, অপরাধ করে ওরা, গমচোর ওরা, 1974 সালে দুর্ভিক্ষ দিয়ে 2 লাখ মানুষ মারে ওরা, এখনো সমস্ত মারামারি কাটাকাটি ছিনতাই ধর্ষণ সব করে ওরা, আর জেল খাটে আলেমরা, এর চেয়ে বড় মগের মূল্যকার হতে পারে না ঠিক কিনা। কি আশ্চর্য কথা, অপরাধ করে একজন, জেল খাটে আরেকজন। এই জন্য বুঝতে হবে যে আমাদের বিরুদ্ধে কিন্তু বেঈমানরা ঝেঁকে বসেছে, এটাকে ভাঙতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে হাদের নাজের জন্য বলছি, নিজেদের ব্যক্তিগত আমল শুধরান, তাহাজ্জুদের সেজদা লম্বা করেন, জিকির আসকার করেন, হাক্কানি আল্লাহ ওয়ালা যারা তাদের জুতা টানতে থাকেন, আর দেশটা কীভাবে ইসলাম দিয়ে গুছানো যায় সেই চেষ্টা করেন। তা না হলে জানেন কোন তলানিতে যে আমরা পড়ছি, 200 কোটি মুসলমান প্রীতি আমরা, কত কোটি? আর ইহুদিদের সংখ্যা জানেন? এই ইহুদিরা পৃথিবীতে কত সংখ্যা জানেন? এগুলো সব লিখে ফেলবেন, মাত্র 1 কোটি 40 লাখ সারা পৃথিবীতে, 1 কোটি 40 লাখ। আমাদের 2-3টা জেলার সমান না ঠিক কিনা, 1 কোটি 40 লাখ, এর মধ্যে 20%, 20% ইসরায়েলে বসবাস করে, তার মানে মানে 30-35 লাখের মতো ইহুদি ইসরায়েলে বসবাস করে। এই 30 লাখ ইহুদি 200 কোটি মুসলমানকে কান ধরে উঠাইতেছে বসাইতেছে ঠিক কিনা। গেল 3 মাস 13-14 দিনে 23,000 মুসলমানের রক্ত ছড়াইয়া তারা আরব সাগরের পানি লাল বানিয়ে ফেলেছে, 13-14 হাজার মুসলমানদের দুধের বাচ্চাকে হত্যা করে তার আরবের মাটি লাল বানিয়ে ফেলেছে, এখনো তারা প্রতিদিন রক্ত ঝরাচ্ছে। আর সৌদি আরবের বাদশার ছেলে এখন সৌদি আরবের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, সে ওআইসির প্রধান। আপনারা জানেন আমাদের মুসলমানদের 58টা মুসলিম রাষ্ট্র আছে ঠিক কিনা, এর একটা সংস্থা আছে ওআইসি, এটার প্রধান হলো সৌদি আরব, বাংলাদেশও তার সদস্য। এরা কিছুদিন পর পর বৈঠক ডেকে নিন্দা প্রস্তাব পাশ করে যে ইসরায়েলের ইহুদিরা মুসলমান হত্যা করতেছে, নিন্দা নিন্দা, ওই নিন্দা লাথি মারে। কি আশ্চর্য কথা, একদিকে লাশ পালায় আরেকদিকে নিন্দা করা হয় না, ইসলামের বিধান হলো লাশের পরিবর্তে লাশ চাই ঠিক কিনা বলে, রক্তের পরিবর্তে রক্ত চাই ঠিক কিনা বলে। সারা বাংলাদেশে পদ্ধতি বলা শুরু করেছি, লাশের বদলে লাশ, রক্তের বদলে রক্ত, আমরা কিভাবে নেব সহজ পদ্ধতি আমাদের, এবং ফর্মুলাটা আমরা 71-এর মুক্তিযুদ্ধ থেকে পাই। এখানে যাদের বয়স 60-65 মুরব্বী কজন দেখতে পাই, 70-75 যারা 71-এ মুক্তিযুদ্ধ দেখেছেন, কেউ যুদ্ধ না দেখলে আপনারা ছাত্র মানুষ, বিশুদ্ধ বাংলাদেশ ইতিহাস চর্চা করে মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন, ঘুমন্ত বাংলাদেশি নিজ মাতৃভূমি, ওইটা পশ্চিম পাকিস্তান, এটা পূর্ব, একটাই রাষ্ট্র, আমাদের পকেটের টাকা দিয়ে অস্ত্র শস্ত্র কিনা, সেই অস্ত্র দিয়ে সেনাবাহিনী মাঠে নামায়া বাঙালিকে হত্যার জন্য 25 মার্চ রাত্রে নামাই দিল পাকিস্তানের লোকেরা ঠিক কিনা। মাত্র 7 মাসে 30 লক্ষের মতো বাঙালিকে তারা হত্যা করে ফেলল, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে তারা ছিনিমিনি খেল। কিন্তু বাঙালিরা মার খেতে খেতে যখন দেয়াল পিঠে ঠেকে গেল, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক মুক্তিযুদ্ধ বাহিনীতে নাম লেখায়া মুক্তিযোদ্ধা হিসাবে প্রথমে বাংলার বাঁশের লাঠি হাতে নিয়ে তারা প্রতিরোধ গড়ে তুলল, এবং শেষ 1.5 মাস অক্টোবর নভেম্বর
আর ডিসেম্বরের কয়েকটি বাংলাদেশি মুক্তিযোদ্ধারা পাকিস্তানের সেনাবাহিনীর উর্দি পরা পোশাক পরা মেজর মেজর জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল এরকম পাকিস্তান সেনাবাহিনীর 5000 অফিসারের সদস্যকে মুক্তিযোদ্ধারা হত্যা করল যেই পাকিস্তানিরা দেখলো 5000 সেনাবাহিনী বাঙালিরা হত্যা করে ফেলেছে লাশের বদলে বাঙালি যখন লাশ নেওয়া শুরু করেছে তখনই ওরা মাথা নিচু করে আমার বাংলাদেশের লাল সবুজের পতাকার সামনে শ্রদ্ধার মস্তক অবনত করে 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে এদেশে হত্যাযজ্ঞ বন্ধ করতে বাধ্য হয়েছিল ঠিক কিনা আজকে সৌদি আরবের বাদশার ছেড়ে নেতৃত্বে ওয়াইসির মিটিং হয় যেখানে উচিত ছিল এই সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র 1 লাখ করে সেনাবাহিনী দিবে ঠিক কিনা এই 58 লক্ষ সেনাবাহিনী ফিলিস্তিনে মোতায়েন হবে এবং ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে মুসলমান হত্যার বদলা নেবে ঠিক কিনা আজকে যদি সূর্য ওঠার পরে 58 লক্ষ মুসলিম সৈন্য ফিলিস্তিনে মোতায়েন হয় সূর্য ডুবার আগেই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়া যাবে ঠিক কিনা সেই কর্মসূচি না নিয়ে শুধু নিন্দা প্রস্তাব সুতরাং আপনারা মনে রাখবেন ইসলামে ওমারা আর উলামা দিন রক্ষার বড় গুরু দায়িত্বশীল দুইটা জামাত একটি জামাতের নাম হলো ওমারা তার মানে রাষ্ট্রযন্ত্র যারা হ্যান্ডলিং করেন রাষ্ট্রযন্ত্র যাদের হাতে থাকে ঠিক কিনা বলে আরেকটি ইসলামের স্তম্ভ হলো উলামা এই ওমারা রাষ্ট্রযন্ত্র যারা হ্যান্ডলিং করেন সরকার আর উলামা ইকরাম মিলে ইসলাম রক্ষা করবেন ঠিক কিনা কিন্তু আপনারা তো মূর্খ না আপনারা তো লেখাপড়া করেন জানেন ইসলামের ইতিহাসটা ওমারারা যদি রাষ্ট্রযন্ত্রে ইসলামের হেফাজত করেন তখন উলামায়ে কিরামদের মাথা ব্যথার কোনো কারণ নাই তাদের একটুও চিন্তা করতে হবে না ইসলামের কি হলো কি করতে হবে তখন তারা তালিম তালুম দর্স তাদরিজ জিকির আসকার ইস্তাহনাফ পীর মুরিদি গুলি নিয়ে ব্যস্ত থাকলে চলবে তাদের ইসলামের কোনো ক্ষতি হবে যেমন রাষ্ট্রপ্রধান হযরত ওমর ইবনুল খাত্তাব আদা জাহানের খলিফা একাই যথেষ্ট ইসলাম রক্ষার জন্য ঠিক কিনা ছিল তাই রুয়ুসুল মুফাসসিরিন মুফাসসির সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ইসলাম রক্ষার মাথা ব্যথার দরকার নাই আব্দুল্লাহ ইবনে উমর ইসলাম রক্ষা করার মাথা ব্যথার দরকার নাই ঠিক কিনা বলে সবচেয়ে বড় মুফতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার ইসলাম রক্ষার মাথা ব্যথার দরকার নাই কেন রাষ্ট্রপ্রধান তার মন্ত্রী পরিষদ নিয়ে ইসলাম রক্ষায় সক্ষম ঠিক কিনা বলে এবং আন্তরিকতার সাথে করেছে কিন্তু যখন ওমারারা ফাসেক হয়ে যায় বেঈমান হয়ে যায় বিশ্বাসঘাতক হয়ে যায় নাফরমান আর গুনাহগার আর হারামখোর হয়ে যায় যেমন ইয়াজিদ ঠিক কিনা বলে তখন ওলামাদের সম্রাট ইমাম হুসাইন গর্জে উঠলেন ইসলাম রক্ষার জন্য কারবালার প্রান্তরে গেলেন গলা কাটাইলেন রক্ত দিলেন কিন্তু আপোষ করেন নাই ঠিক কিনা এ থেকে আমরা এই গাইডলাইন পাই রাষ্ট্র ক্ষমতায় যারা বসা তারা যদি ফাসেক হয় শয়তান হয় ইসলামের শত্রু হয় তখন উলামায়ে কামদেরকে মুখ্য ভূমিকা নিয়ে ময়দানে নেমে জিহাদের ময়দান অবতীর্ণ হতে হয় ঠিক কিনা বলে যেমনটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে লড়েছে ভালো করে মনে রাখবেন 58টা মুসলিম রাষ্ট্র ভুয়া সব ভুয়া এই 58টা মুসলিম রাষ্ট্রের মধ্যে একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান হেড অফ দ্য স্টেট আমিরুল মুমিনিন মোল্লা আকন্দজাদা ছাড়া বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন সৌদি আরব কুয়েত কাতার ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাক আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান মোল্লা আকন্দজাদা ছাড়া একটা মুসলমান দেশে কোনো ঈমানদার শাসক নাই কোনটা ভোট চোর কোনটা জনগণের টাকা চোর কোনটা ক্ষমতা চোর এই বিভিন্ন চোর আর ডাকাতের গোষ্ঠীরা দেশ চালায় ঠিক কিনা কোনটা জেনাখোর কোনটা লম্পট কোনটা বেশরা এগুলি মুসলমানদের দেশগুলি চালায় ঠিক কিনা এ কারণেই ইসলামের এত ক্ষতি হয় তাদের কোনো মাথা ব্যথা নেই কি বলেন ঠিক না প্রশ্ন করি জবাব দেন আপনারা কি ফিলিস্তিনের 23,000 মুসলমানের রক্তের বদলা নিতে চান সিংহের গর্জনে বলবেন চান আপনারা 13,000 মুসলমানদের বাচ্চার রক্তের বদলা নিতে চান আপনারা চাবেন না কেন লজ্জা হওয়া উচিত
23000 মুসলমানকে তারা 3 মাস কয়েক দিনে হত্যা করে ফেললো। এখন আমরা বদলা নেওয়ার কর্মসূচি নিতে পারি না, অথচ একজন মুসলমান আমার এই বাংলার ইতিহাস, সিলেটের গোরগোবিন্দ রাজা হিন্দু রাজা একজন মুসলমানের বাচ্চাকে হত্যা করেছিল আকিকায় গরু জবাই করার কারণে, ঠিক কি না? 4000 মাইল দূর থেকে 360 জন সফর সঙ্গী নিয়ে রওজা আথার মদিনা থেকে রুহানি নির্দেশ পেয়ে রওজা আথার থেকে নির্দেশ হলো, শাহজালাল তুমি ইয়ামানের পাহাড়ের গুহায় আল্লাহ প্রেমের চর্চা করছো, মোরাকাবায় ব্যস্ত আছো, আর যায় দেখো বাংলার সিলহট, ঐতিহাসিকভাবে সিলেটকে সিলহট বলে, ঠিক কিনা বলে? বই পুস্তকের নাম হলো সিলহট, কি বলেন ঠিক না? সেখানে আমার একজন ছোট্ট কচি নিষ্পাপ মাসুম উম্মতের আতিকায় গরু জবাই করার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। তুমি খানকা ছাড়ো, মোরাকাবা ছাড়ো, এই মুহূর্তে আমি মুহাম্মদের নির্দেশে তুমি বাংলায় চলে যাও, তোমার সৈন্য সমর্থন ওই রক্তের বদলা আনো, ঠিক কিনা বলে? হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি 360 জন সফর সঙ্গে নিয়ে মার্চ করা শুরু করলেন 4000 মাইল দূর থেকে। চলতে চলতে একটা মুসলমানের বাচ্চার রক্ত, বাচ্চার রক্তের বদলা নিতে হযরত শাহজালাল সুরমা নদীর পার পর্যন্ত চলে এলেন। হিন্দু রাজার কাছে গোয়েন্দাদের মাধ্যমে খবর পৌঁছে গেল গুরু গোবিন্দ 360 জন লোক নিয়ে, তাদের একজন বীর পুরুষ নাম তার শাহজালাল, সে আসতেছে তোমার বৃদ্ধি লড়তে। সুরমা নদীর ওই পারে যখন দাঁড়াইলেন কয়েক লক্ষ নিয়মিত সেনাবাহিনী গুরু গোবিন্দ রাজার, 7 তলা উঁচা উঁচা দুর্গ, এগুলা আপনার সীসাটালা প্রাচীর, শত শত বছর ধরে দাঁড়ানো, এগুলা লয় নাই, ক্ষয় নাই, এগুলি ফাটে না, এরকম শক্ত দুর্গ। এই দুর্গের থেকে বের হয়ে 1 লাখ তার দুর্ধর্ষ সেনাবাহিনী, 1 লাখ তদানীন্তনকালে সকল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তাদের হাতে, টেটা বলেন, বল্লব বলেন, দরবারি বলেন, ছুরি বলেন, কাতরা বলেন, মানে অত্যাধুনিক সব অস্ত্র এদের কাছে আছে। এরা ওই পারে 360 জন মুসলমান দেখে বারবার উলুধ্বনি দেয় আর বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় দুর্গা, জয় কালী, আসো এই পারে আসলে এই 360 জন আমরা পূজার প্রসাদ বানিয়ে খেয়ে ফেল। এরা চিন্তা করছে আমরা লাখ লাখ এত সৈন্য আর এত অস্ত্রশস্ত্র, আবার আমাদের দেশ অস্ত্রাগার আছে আমাদের, ঠিক, এরা খালি হাতে আসছে, ঠিক কিনা? আসো। কিন্তু হঠাৎ তারা দেখলো এক অলৌকিক ঘটনা, হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি সুরমা নদীর পারে ধরে আসমানের দিকে তাকায় বলে, মালি আমি তো এ পর্যন্ত আসছি কিন্তু গোরগোবিন্দ রাজার প্রাসাদ তো ওই পারে, আমাকে তো নদী পার হইতে হবে, আমার তো নৌকা নাই। গায়েব থেকে আওয়াজ হলো, তোমার জায়নামাজ কোথায়? জায়নামাজ তো ব্যাগের মধ্যেই আছে, সুবহানাল্লাহ, বের কর। বের করার পর আওয়াজ হলো, এই জায়নামাজ সুরমা নদীতে ছেড়ে দাও, সুবহানাল্লাহ, তোমার জায়নামাজ ছেড়ে দাও, এই জায়নামাজকে আমি নৌকা বানিয়ে দেবো, সুবহানাল্লাহ। জায়নামাজ ছেড়ে দিলেন, প্রশস্ত হয়ে গেল বিশাল, 360 জন সবাই সে জায়নামাজের উপরে দাঁড়ায় গেলেন, স্পিড বোর্ডের গতিতে জায়নামাজ 360 জন সফর সঙ্গী সহ শাহজালালকে এই পারে এনে গৌর গোবিন্দ রাজার ওই কি বলা হয় আপনার দুর্গের চত্বরে নামাই দিল। আল্লাহ, এই যে জায়নামাজের উপরে দাঁড়ায় সৈন্যরা পার হইতেছে, এই দৃশ্য দেখেই ওরা খুব দ্রুত গতিতে দুর্গের ভিতরে ঢুকে লৌহ কপাট বন্ধ করে রাম 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 চিৎকার শুরু করছে। এটা আবার কোন জাতের সৈন্য? কাপড় বিছায় পানির উপরে পার হয়ে যায়, সর্বনাশ, এদের সাথে পারা যাবে না। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সেনাপতি, তার নাম নাসের খান। কি নাম? নাসের খান বলছে, আমিরুল মুজাহিদিন, আমি কি হামলা শুরু করব? একটা লাথি দিয়ে লৌহ কপাটটা ভেঙে ফেলবো? আমিরুল মুজাহিদিন হযরত শাহজালাল বলছে, নাসের খান, তোমাকে এজন্য সেনাপ্রধান বানিয়েছি না? ওরা হিন্দু, ওরা প্রতিমা পূজা করে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুশরিকুন আন-নাজাস, মুশরিকরা পায়খানার চেয়ে নাপাক, ঠিক কিনা? আমরা না সবেমাত্র সুরমা নদীর পানি দিয়ে উজু করেছি, জোয়ার ভাটার কি স্বচ্ছ পানি? তা আমাদের এই পাকসা ভাত, ওদেরকে থয় থাপ্পড় দিয়ে হাতে ময়লা লাগাবো, এটা কি হয়? আল্লাহর ওলীদের রুহানি কথা, ঠিক কিনা? বলছে আমিরুল মুজাহিদিন, তাহলে আমি কী করবো? হামলা করার অনুমতিও দেন না, বলেন তাদের হাতে তাদের গায়ে ধরলে নাকি হাত নাপাক হয়ে যাবে, তাহলে আমি করবোটা কি? বলে একটা কাজ করো, 5 দিন আজান দেওয়া শুরু করো।
হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি নির্দেশ পেয়ে তার সেনাপ্রধান নাসের কাছে আযান শুরু করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সেনাপ্রধান আযান দেয় আর আমিরুল মুজাহিদিন হযরতে শাহজালাল 5 ফিট লম্বা দোধারা তরবারিটা এখনো 800 বছর আগের শাহজালালের সেই তরবারি সিলেটের মাজার মাদ্রাসার পিছনে মুতাওয়াল্লির বাড়িতে বিশাল গ্লাসে সংরক্ষিত কিন্তু একটা অলৌকিক ঘটনার কারণে কোন কাউকে ধরতে দেওয়া হয় না ধরার সুযোগ নাই গ্লাস বন্ধ তালা দেওয়া দেখা যায় তরবারিটা সাজায় রাখা এবং চামড়ার খাপে ঢোকানো তরবারিটাও দেখা যায় না সাইজটা বোঝা যায় 5 ফিটের মতো লম্বা কিন্তু আপনাদের দোয়া অনেক অসংখ্য ঘটনা আল্লাহ আমাকে দিয়ে ঘটান এটাও একটা ঘটনা আমি নিজের হাতে শাহজালালের তরবারি হাতে নেওয়ার সুযোগ পেয়েছি তরবারিটা হাতে নেওয়ার পর আমার মনে হলো তরবারি কথা বলে যে আমি শাহজালালের হাতে যেমন ছিলাম এখনো তেমন আছি তোমরা ঈমান নিয়ে মাঠে নামো আবার শাহজালালের মতো কাজ বানায় দেব আল্লাহ নাসির খান সেনাপ্রধান আযান দেয় গোরগোবিন্দ রাজার প্রাসাদ চত্বরে আল্লাহু আকবার আর শাহজালাল মুজাররদ ইয়ামানি মনে রাখবেন কলন্দররা চে গুয়া দিদা গুয়া দাল্লার উলিরা যা বলে সামনে দেখা যায় না আপনি দেখেন না তারা আরশ থেকে দেখে দেখে বলে হযরত শাহজালাল তরবারিতে একটা টান্দা বের করলেন 5 ফিট লম্বা দুনো দিকে ব্লেডের মতো ধার দুধারা তরবারি ওনার তরবারিটার নাম হলো দুধারা তরবারি দুই দিকে ধার একটা দুই পাট না এই দিকেও ধার এই দিকেও ধার আল্লাহু ব্লেড ব্লেড এক কথা ব্লেডের মতো সেনাপ্রধান আযান দেয় নাসির খান আর উনি খালি তরবারিটা শূন্য ঘুরাইতেছেন আল্লাহ যখন সেনাপ্রধান শুরু করলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উর্দু গগনে তরবারিটা উচ্চ করে হযরত শাহজালাল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শূন্যে একটা আঘাত করলেন ফাঁকা জায়গায় সঙ্গে সঙ্গে গোরগোবিন্দ রাজা শত শত বছরের সেই দুর্গগুলি হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু হয়ে গেল অসংখ্য হিন্দু সৈন্য তারা চাপা পড়ে মারা গেল কিছু পালিয়ে যেতে সক্ষম হলো বাকিরা শাহজালালের হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল ইসলামের পতাকা 800 বছর আগে বাংলার জমিনে উড্ডীন হয়ে গেল একটা মুসলমানের বাচ্চার রক্তের বদলা নিতে শাহজালাল আসছেন 4000 মাইল দূর থেকে যুদ্ধ করতে ঠিক কিনা এখন আপনারা যে ইসরায়েলের ইহুদির বাচ্চারা যে ফিলিস্তিনের 23000 মুসলমান হত্যা করে ফেলেছে রক্তের বদলা নিতে চান ফর্মুলা বলে দেব 71 সালে যখন পাল্টা রক্ত ঝরানো শুরু হলো পাকিস্তান সেনাবাহিনীকে হত্যা শুরু হলো ওরা যেমন যুদ্ধ বন্ধ করে ফেলেছে এই গজারিয়ার মুসলমানরা আমার মুন্সিগঞ্জের লোক আমি পরিষ্কার ভাষায় আহ্বান জানাচ্ছি কারো চেহারার দিকে তাকায় থাকবেন না এই গজারিয়া ভবেরচর থেকে যে রাস্তাটা চিটাগং পর্যন্ত গেছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা পলিটিক্যাল আমাদের যে কি বলা হয় ক্যাপিটাল সেখান থেকে ইকোনমিক ক্যাপিটাল অর্থাৎ রাজনৈতিক রাজধানী থেকে অর্থনৈতিক রাজধানী চট্টগ্রামে গেছে রাস্তাটা ঠিক কিনা বলি প্রতি মুহূর্তেই প্রতিদিন অসংখ্য পতাকা বিদেশি পতাকাবাহী গাড়ি এই রাস্তায় বিদেশিরা চলে ঠিক কিনা যদি ইসরায়েলের ইহুদিদের ওই হামলা বন্ধ করতে হয় গাজা আর ফিলিস্তিনের মুসলমানের রক্তের বদলা নিতে হয় এই রাস্তায় একটা সুনির্দিষ্ট দিনে গজারিয়ার 1,00,000 মুসলমান আলেম ওলামা সহ রাস্তাটায় দাঁড়াতে হবে পাশে দাঁড়ায় বিদেশি পতাকাবাহী গাড়ি দেখলেই গাড়িটা থামাইতে হবে সেই গাড়িটাকে তল্লাশি করতে হবে ওই গাড়িতে যদি ইহুদি খ্রিস্টান আর সাদা চামড়া লাল কুত্তা ইংরেজ পাওয়া যায় ইঁদুরের বাচ্চার মতো টেনে বের করে ওর মাথা ফাটায়া ওর কোমর ফাটায়া ওকে লাশ ফালায় দিতে হবে ঠিক কিনা তোরে আমার ভাইরা যদি এইভাবে বাংলাদেশে আমরা 200 ইহুদির লাশ ফালাইতে পারি ইসরায়েলের ইহুদির বাচ্চারা বাধ্য হবে মুসলমানের রক্ত ধরানো বন্ধ করতে ঠিক কিনা কোনদিন হত্যার লাশের বদলায় নিন্দা প্রস্তাব করলে সেটা বন্ধ হয় না বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব সহ 58টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ওয়াইসির মিটিংয়ে বসে যারা নিন্দা প্রস্তাব পাশ করছে আমরা এদের নিন্দা প্রস্তাবে থুতু মারি লাথি মারি
না নিন্দা প্রস্তাব চাই না আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ চাই কবে যেতে হবে ফিলিস্তিনের সেই অনুমতি দাও ঠিক কি আছে না খান তবে চিন্তার কারণ নাই তালেবান সৈন্যরা কাউরে ছেড়ে দেওয়ার মতো না ঠিক কি না বলে অনানুষ্ঠানিকভাবে অল্প কিছু তালেবানরা ফিলিস্তিনে ঢুকেছে এই খবর পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডায়রিয়া শুরু হয়ে গেছে এখন ইরান বর্ডারটা খুলে দিতে চায় আন্তর্জাতিক আইনগত সমস্যার জন্য খুলতে পারছে না যদি আফগান তালেবানদের সাথে সমঝোতা হয়ে ইরান তার বর্ডার খুলে দেয় তাহলে 3 লক্ষ আফগান সৈন্যরা জর্ডানের বর্ডারটা লাথি দিয়ে ভেঙে ফেলবে ঠিক কি না ধরে কম এরপরে 3 লাখ তালেবান সৈন্যরা যদি ফিলিস্তিনে মোতায়েন হয়ে যায় পৃথিবীর 30 কোটি মুসলিম আমাদের সংখ্যা 200 কোটি এর মধ্যে 30 কোটি মুসলিম যুবক হলো যাদের বয়স 30 এর নিচে এই 30 কোটি মুসলিম যুবক বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান কাজাখস্তান ভারত এরপরে সৌদি আরব কোয়েত কাতারের 30 কোটি মুসলিম যুবকরা বাড়িতে বসে আঙ্গুল চুষবে না তালেবানরা যায় ফিলিস্তিনে হামলা শুরু করলে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে 30 লক্ষ যুবকরা ভারত দখল করে ইসরায়েল দখল করে সারা পৃথিবী তারা টার্গেট বানায় ফেলবে ঠিক কিনা জানা কম আর আমাদের টার্গেট নট অনলি বাংলাদেশ অল কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড সাইড টু সাইড এন্ড কর্নার টু কর্নার অল ওভার অফ দি ওয়ার্ল্ড ইস্ট টু ওয়েস্ট ওয়েস্ট টু ইস্ট নর্থ টু সাউথ সাউথ টু নর্থ গোটা পৃথিবী আমাদের টার্গেট ঠিক কিনা এই প্রস্তুতি নিতে হবে লাশের বদল লাশ ফলাইতে না পারলে কোনো দিন বন্ধ হবে না এক ইহুদির লাশ পড়লে যদি থানার ওসি আসে জানতে করে লাশটা ফেললো কে তারপর দাও থি দাঁত ফলায় দেবেন বেয়াদব তালেব 23,000 মুসলমান হত্যা করে ফেলেছো সে খবর নেও না আর এক ইহুদির হাত পা ভেঙে দেওয়া হয়েছে সে খবর নিতে এসেছো তুমিও ইহুদি ওরেও হাত পা ভেঙে ফেলবে ঠিক কিনা তোরা পুলিশে ধমক কিভাবে দিতে হয় আমার কাছ থেকে শিখেন নাই দেখেন নাই ফেসবুকে কিভাবে আবার হাত পা ধরে মাপ চাইতে হয় দেখাই দিছি ঠিক কিনা তোরা খা ওরা প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা হীনমন্যতায় ভোগেন কেন দেশের মালিক আমরা দেশের মালিক জনগণ আর এরা হলো চাকর এটা আমি প্রতিহিংসা করে বলছি না এখনো বাংলাদেশের রানিং যে ইনস্টিটিউশন অর্থাৎ সংবিধান এই সংবিধানে যারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পান পুলিশ বিজিবি সেনাবাহিনী ব্যাংকের অফিসার সরকারি ব্যাংক এরপর সচিব মন্ত্রী এই সকলের ডেফিনেশন আর আপনারা কিতাবের ভাষায় বলবেন তারিফ কি বলবেন এদের তারিফ আর ডেফিনেশনটা হলো সার্ভেন্টস অফ পিপল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে যারা বেতন পান তিনি ওসি না এসপি ডিসি না সচিব তিনি এমপি না মন্ত্রী তিনি কত বড় তিনি সেনাপ্রধান না রেবের প্রধান এটা বড় কথা নয় বড় কথা হলো তার ডেফিনেশনটা হলো সার্ভেন্টস অফ পিপল রাষ্ট্রীয় কোষাগার থেকে মাস গেলে বেতন নিলি তার পরিচয় হলো সে জনগণের চাকর রাষ্ট্রের চাকর হ্যাঁ আপনারা বলেন তো সার্ভেন্স ভদ্র ভাষায় না আমরা বলি সেবক আসলে সার্ভেন্সের শাব্দিক অর্থ হলো চাকর সার্ভেন্সের শাব্দিক অর্থ কি সংবিধান বলছে প্রশাসন চাকর তাহলে মালিককে মালিক জনগণ আমরা ঠিক কিনা বলে অতএব কানটা ধরে বলবেন এই বেয়াদব মালিকের সামনে গোলামের কিভাবে কথা বলতে হয় সেই সেটা নাসিকে কেন চাকরি করতে আসছো ঠিক কিনা চলে এই জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন আমরা আর সহ্য করব না এটা আন্তর্জাতিক বিষয় বললাম জাতীয় বিষয় এই যে আমি সূচনা করেছিলাম কিছুক্ষণ আগে আর অল্প কয়েক মিনিট কথা বলে আমাকে টাঙ্গাইল উদ্দেশ্যে যেতে হবে দুর্নীতি করে ওরা খুন করে ওরা মারামারি করে ওরা গম চুরি করে ওরা ত্রাণ চুরি করে ওরা দেখেন নাই যখন ফখরুদ্দিন মইনুদ্দিন নামে 200 এমপি মন্ত্রী জেলখানায় নিয়ে আটকাইছে কারো বাড়িতে ত্রাণের টিন পাওয়া যায় কারো বাড়িতে ত্রাণের খেজুর পাওয়া যায় ঠিক কিনা এবং এইবার এই যে করোনার সময় দেখেছেন যে এই কেউ সোয়াবিন তেলের বোতল বক্স খাটের ভিতরে লাইন দিয়ে সাজাইছে সোলের গুচ্ছে ঠিক কিনা